ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। তো শুরুতেই আমার সংস অফ সেন্সের এই কবিতাটা হচ্ছে, যদি টাইটেলটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা এখানে পাচ্ছি যে দা চিমনি সুইপার নামে একটা কথা। তো এটা নর্মালি হচ্ছে চিমনি সুইপার শব্দের যে অর্থ সেটি হচ্ছে যে চিমনি সুইপার মানে যারা চিমনি সুইপিং এর কাজ করে, অর্থাৎ চিমনি যে ঝাড়ু দেয় সেই ঝাড়ু দেওয়ার কাজ করে। তো এইটা আসলে বুঝতে হলে আমাদেরকে একটু মানে ইংল্যান্ডের দিকে তাকাইতে হবে, যে ইংল্যান্ডের যে বাড়িগুলো আছে, তো যেহেতু ইংল্যান্ডটা অনেক বেশি শীতকাল, তো সেই জন্য সেই বাড়িগুলোকে তোমার হচ্ছে গরম রাখার জন্য আমরা যেটা করে থাকি যে ওই দেশের মানুষজন তোমার হচ্ছে তাদের বাড়িতে চুল্লি রাখে, এবং সেই চুল্লির ধোঁয়াটা যেন সহজে বেরিয়ে যেতে পারে এই জন্য হচ্ছে তাদের ঘরের মাঝখানে হচ্ছে একটা চিমনি দেওয়া হয়। অর্থাৎ চিমনি মানে হচ্ছে যেটাকে আমরা জানি যে সিলিন্ডার টাইপ বা চুঙ্গা টাইপ যে এক ধরনের যে তোমার হচ্ছে পাইপ, সেই পাইপটা দেওয়া হয় এবং সেই পাইপ দিয়ে মূলত হচ্ছে ধোঁয়া গুলো বের হয়ে যায়। তো যেহেতু এটা সারা বছর ধোঁয়া বের হয় এখান থেকে, তো ধোঁয়া বের হওয়ার জন্য এটা যেটা ঘটে সেটা হচ্ছে যে খুব সহজে এখানে মানে বিভিন্ন রকম ময়লা জমে, তো সেই ময়লা গুলা থেকে রক্ষা করার জন্য কি করা হয় তোমার হচ্ছে সেই বাড়িতে মাঝে মাঝে এই চিমনি গুলা সুইপ করতে হয়। তো এই চিমনি গুলা সুইপ করার জন্য যেহেতু চিমনি গুলা অনেক বেশি চিকন থাকে, তো এই জন্য এখানে হচ্ছে সহজে সবাই প্রবেশ করতে পারে না। তো যখন সহজে সবাই প্রবেশ করতে পারে না এই জন্য এখানে ছোট বাচ্চাদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং এই বাচ্চারা হচ্ছে এই চিমনি গুলো পরিষ্কার করে, এবং আমরা মূলত তাদেরকেই চিমনি সুইপার নামে জেনে থাকি। তো এই চিমনি সুইপারের জন্য যে বাচ্চাদের গুলোকে নেওয়া হয় এই বাচ্চাগুলো হচ্ছে খুব অল্প বয়সের থাকে। ইভেন কি এমন ঘটনা ঘটে যে এই বাচ্চারা যখন তারা সুইপ কথাটা উচ্চারণ করতে পারে না, সুইপের পরিবর্তে তারা উইপ কথা উচ্চারণ করা শিখে, তখনই তাদেরকে এই কাজে নামাই দেওয়া হয়। তো সংস অফ ইনোসেন্সে যেটা বলা হবে সেটা হচ্ছে যে এই চিমনি সুইপাররা এত কষ্টের একটা কাজ করে, এত রিস্কের একটা কাজ করে, এবং যার ফলে তাদের মধ্যে একটা মনোভাব জন্ম নেয় যে এটা কেন তারা করতেছে, কেন তাদের ফ্যামিলি তাদেরকে এত অল্প বয়সে এই কাজে নামিয়ে দিলেন, কেন মানুষজন তাকে তাদেরকে সেইভাবে ট্রিট করে না, এইসব বিষয়ে যখন তিনি কথা বলতেছিলেন, এবং বলার পর তোমার হচ্ছে চিমনি সুইপার যখন এই কথাগুলো বলতেছে প্রতিবাদ করার একটা ভাষা করছেন, ঠিক ওই মুহূর্তে চিমনি সুইপিং এর সাথে যারা জড়িত আছে বা চিমনি সুইপিং যারা করায় তারা তাদেরকে বুঝাইলো যে তোমরা এই যে একটা কাজ করতেছো, ভালো একটা কাজ করতেছো, এই কাজের জন্য তোমরা অবশ্যই ঈশ্বরের কাছে একটা তার একটা ফল পাবা, এবং এই যে ঈশ্বরের কাছে একটা ফল পাওয়ার যে একটা কথা বলা হয়, এই ঈশ্বরের কাছে ফল পাওয়ার মানে একটা আশায় চিমনি সুইপাররা চুপ হয়ে যায় এবং তারা তাদের কাজগুলো করতে থাকে। তো ইনোসেন্ট ওয়ার্ল্ডে এইভাবে চিমনি সুইপাররা তাদের উপর যে অন্যায় হচ্ছে সেই অন্যায়টাকে তারা মেনে নেয়, অর্থাৎ ইনোসেন্ট জগতে মানুষ হচ্ছে সহজে সবকিছু মেনে নেয়, সত অত্যাচার বা নির্যাতনকে মেনে নেয়, ওইটারই একটা ব্যাপার সেবার আমরা হচ্ছে এই চিমনি সুইপারে হচ্ছে দেখলাম, যেটা হচ্ছে আমাদের সংস অফ ইনোসেন্স এর চিমনি সুইপার। কিন্তু যখনই আমরা এই সংস অফ এক্সপিরিয়েন্স এ যাবো তখন দেখবো এই চিমনি সুইপারই তখন সে প্রতিবাদী হয়ে যাবে, এবং ওখানে সে জানবে যে চিমনি সুইপিং এর যে এই যে মহান কাজের কথা বলতেছে আসলে এই মহান কাজ কিছুই না, এর পিছনে একটা দুর্বেশিন্দি আছে, এর পিছনে একটা অন্যায় আছে, অবিচার আছে, সেই বিষয়টা হচ্ছে তিনি বুঝতে পারবেন। তো আপাতত যেহেতু আজকে আমরা হচ্ছে সংস অফ ইনোসেন্স করতেছি, তো সংস অফ ইনোসেন্স এ আমরা এই চিমনি সুইপিং এর এই বিষয়টাকে হচ্ছে আলোচনা করবো। তো দেখো, when my mother died I was very young, তো যখন আমার হচ্ছে তোমার মা মারা যায় তখন আমি অনেক ইয়ং ছিলাম। এই কবিতার আরেকটা টাইটেল হচ্ছে এরকম যে তার মা যখন মারা যায় তখন সে খুব অল্প বয়সে ছিল, এইটা হচ্ছে তার এই কবিতার একটা টাইটেল। তো আমরা নর্মালি এটাকে চিমনি সুইপার নামেই জানি, এবং আর অলরেডি যেটা আমরা যাকে নিয়ে আলোচনা করতেছি আসলে সেই উইলিয়াম ব্ল্যাক। তো উইলিয়াম ব্ল্যাক এর কথা তো আমাদেরকে আর নতুন করে বলতে হবে না, আমরা যেহেতু গত ক্লাসে এটা বলেছি, তো তোমরা ওই আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোরও ভিডিওগুলো অনলাইনে দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকেও আবার বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমরা দেখা শুরু করি, when my mother died I was very young, তো চিমনি সুইপার বলতেছে এটা আসলে একটা চিমনি সুইপারের মুখেই কথাটা, যে চিমনি সুইপারটা বলতেছে যে যখন আমি মারা গেছি মানে যখন আমার আমি ছোট ছিলাম বা যখন আমার মা মারা যায় আমি খুবই ছোট ছিলাম, মানে ভেরি ইয়ং একদম তরুণ ছিলাম, এন্ড ফাদার সোল্ড মি হোয়াইল ইয়েট মাই টাং, এবং তখন তার বাবা যে তার মা মারা যাওয়ার পরে তার বাবা তাকে হচ্ছে ইয়ে করে দেয়, তাকে হচ্ছে কি বলে ওটাকে যে তাকে বিক্রি করে দেয় কি তোমার হচ্ছে ইয়েট মাই টং, যখনও আমার কণ্ঠ মানে তখনও তার কণ্ঠ, অর্থাৎ এই যে চিমনি সুইপার সেই চিমনি সুইপারের কণ্ঠ কুড স্কেয়ারসলি ক্রাই মানে চিৎকার করে হালকাই বলতে পারে উইপ 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 উইপ, অর্থাৎ সে উইপ উইপ বলতে পারে, সুইপ 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 এটা বলতে পারে না, তার পরিবর্তে সে উইপ উইপ বলতে পারে, অর্থাৎ এত ছোট বয়সে তাকে তার বাবা বিক্রি করে দেয় একজন চিমনি সুইপারের হওয়ার জন্য, এবং সেটা হচ্ছে একদম খুবই অল্প বয়স যখন সে সুইপের পরিবর্তে আসলে উইপ বলতে থাকে। সো ইউর চিমনি আই কি সুইপ অ্যান্ড ইন টু আই
স্লিপ ইন সুট আই স্লিপ, এবং যেটা বলতেছে সো ইউর জিমনিস্ট, এবং ওই ঘটনার পর থেকেই সেইভাবে বলতেছে যে ওই ঘটনার পর থেকে সে হচ্ছে আমাদের যে চিমনিগুলি অর্থাৎ ইংল্যান্ডের যে মানুষের চিমনিগুলো সে সুইপ করে দেয়, ঝাড়ু দিয়ে দেয়, এবং ইন সুট সুট মানে হচ্ছে ঝোল, ওই চিমনিতে যে ময়লা কালো যে তোমার মাকড়াসার জাল থাকে সেগুলোকে ঝুল বলা হয়, ঝুল বলা হয়, তো সেই ঝুলের মধ্যে সে হচ্ছে ঘুমায়, অর্থাৎ কাজ করে সে সেখানে ঘুমিয়ে পড়ে। এইটা হচ্ছে সে প্রকাশ করলো যে এইভাবেই তার মামারা যাওয়ার পরে তার বাবা তাকে বিক্রি করে দেয়, এবং খুব অল্প বয়সে সে এই কাজে জয়েন করে, এবং এই কাজে তখন জয়েন করে যখন সে উইপ 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 এই কথাটা বলতে পারে, সুইপ 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 এটার পরিবর্তে, এবং সেটা বলতেছে যে সে হচ্ছে এরপরেই এরপরে থেকে এই চিমনিতে ঘুমায় এবং এই চিমনিতে শুয়ে থাকে। দিস লিটল টম ডিগ্রি, এবং এখানে বলতেছে যে এখানে একটা ছোট্ট মানে তার পাশে আরেকজন চিমনি সুইপারের কথা সে বলতেছে যে এখানে একটা টম ডিগ্রি নামে একজন হচ্ছে ছোট একজন মানে চিমনি সুইপার আছে, হু ক্রাইড, যে চিৎকার করে, হোয়েন হি সেড, যখন তার মাথাটা মানে মানে সে চিৎকার করে কান্না করতেছিল যখন তার মাথাটা কি করতেছিল, দ্যাট কার্ল্ড লাইক এ ল্যাম্পস বেক, মানে তার মাথাটা যেটা ছিল যে মানে একটা ল্যাম্পস এর মানে একটা মেশের যে পিছনের যে কুকড়ানো চুল সেই কুকড়ানো চুলের মতো তার মাথার চুলগুলো ছিল, ওয়াজ সেভ, এবং এটা সেভ করে দেওয়া হয়, অর্থাৎ যখন এটা হচ্ছে মানে এটাকে মুন্ডন করে দেওয়া হয় মানে মাথার চুল ফেলে দেওয়া হয় তখন প্রচন্ড রকম সে কান্না করে, সোয়াই সেভ, এবং তখন আমি তাকে বলি, অর্থাৎ এই যে আমাদের যে স্পিকার কবিতার স্পিকার হচ্ছে তাকে বলতেছে খুশ চুপ করো টম, খুশ মানে চুপ করো টম, নেভার মাইন্ড ইট, এটা কিছু মনে করো না, ফর হোয়েন ইউর হেডস দেয়ার, আমি তাকে বোঝাচ্ছিলাম যে তার মাথা যখন দেয়ার থাকে খালি থাকে কি হলো, ইউ নো দ্যাট দ্য শুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, বলতেছে যে যখন তোমার মাথাটা খালি থাকবে এরকম চুল থাকবে না তখন এই যে সুটগুলা অর্থাৎ এই যে ঝোলগুলা কালিগুলা ময়লাগুলা এগুলা তোমার মাথাকে হচ্ছে বা তোমার চুলকে স্পয়েল নষ্ট করে দিতে পারবে না, অর্থাৎ এখানে এই টম ডিগ্রি নামে যে ছেলেটি হচ্ছে তার চুল মানে তার এই সুইপ করার জন্য তার চুল কাটতে হবে, এই চুলটা যখন তাকে কাটতে বলা হলো তখন সে আসলে প্রচন্ড রকম হচ্ছে কান্নাকাটি করলো, এবং ওই কান্নাকাটি যেটা এই কারণে করলো যে তার চুলগুলো কেন কাটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের স্পিকার বুঝিয়ে দিল তোমার চুলগুলো কাটা উচিত, কারণ এই চুলগুলো কাটলে পরে তোমার মাথাটা হচ্ছে খালি থাকবে, আর খালি থাকলে সেখানে ময়লা বা বাকি কিছু বসে সেটা নষ্ট করতে পারবে না। তো এইভাবে আসলে তাকে হচ্ছে খুব অল্প কথায় বুঝিয়ে দেওয়া হইলো, তো এই যে অল্প কথায় সে বুঝে গেল এইটা হচ্ছে একটা ইউসেন জগতের একটা বৈশিষ্ট্য যে অধিকদিন কথা বলতে হয় না, অল্প কথায় তারা বুঝে যায়। এবং এরপরে দেখো, অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, এবং সে শান্ত থাকলো, অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাত্রে অ্যাজ টম ওয়াজ স্লিপিং মানে টম যখন ঘুমাচ্ছিল সেই টম ডিগ্রি হি হ্যাড সাচ এ সাইট, সে একটা স্বপ্নে দেখলো, সে একটা দৃশ্য দেখলো, দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, হাজার হাজার সুইপার্স মানে যেগুলো হচ্ছে তাদের নাম ডিগ জু নেট সেক মানে তাদের সাথে যারা কাজ করে এইরকম আরো অনেকজনকে সে দেখলো, আর অল অফ দেম লকড আপ ইন দা কফিনস অফ ব্লাক, যখন তাদেরকে একটা কালো রঙের কফিনে বন্ধ করে রাখা হলো। তো এইটা আসলে ওই ঘটনার একই উদ্যোগ করতেছে যে তাকে বোঝানো হলো সে শেষ পর্যন্ত এরকম একটা জব বা এরকম একটা চাকরিতে প্রবেশ করা মানে হচ্ছে সে আসলে লকড আপ হয়ে থাকা মানে একদম হচ্ছে বন্ধ হয়ে থাকা ব্লাক কালো অবস্থায়। তো এইটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই জিনিসটা বুঝানো হইলো। তো এরপরে আমাদের পরবর্তী যে স্ট্যান্জা সেই স্ট্যান্জায় অ্যান্ড কাম অ্যান অ্যাঞ্জেল, এবং তিনি স্বপ্নে দেখলেন ওই টম ডিগ্রি স্বপ্নে দেখলেন যে একটা অ্যাঞ্জেল আসলো, একটা হচ্ছে দেবতা আসলো, হু হ্যাড এ ব্রাইট কি, যার হাতে একটা সুন্দর ব্রাইট চাবি ছিল, অ্যান্ড হি ওপেন দ্য কফিনস, এবং সে কফিনসটা খুলেছিল, অ্যান্ড সেট দেম অল ফ্রি, এবং সে সবাইকে হচ্ছে মুক্ত করে দিয়েছিল। তো তারপরে দেখো দ্যাট ডাউন ইন এ গ্রিন প্লেন, তারপর হচ্ছে একটা গ্রিন প্লেনে লিপিং তারা নাচতেছিল, লাফিং তারা হাসতেছিল, রান তারা হচ্ছে দৌড়াচ্ছিল, অ্যান্ড ওয়াশিং এ রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং তারা কি করতেছিল নিজেদেরকে তারা নদীতে ধুয়ে দিচ্ছিল এবং শাইন ইন দ্য সান, এবং তারা রোদের মধ্যে জল জল করতেছিল। দেন নেকেড অ্যান্ড হোয়াইট, তারপর হচ্ছে তারা মানে নেকেড অ্যান্ড হোয়াইট মানে তারা উলঙ্গ উলঙ্গ ছিল, এবং হচ্ছে তোমার হচ্ছে হোয়াইট অর্থাৎ তারা দিগম্বর ছিল, এবং হোয়াইট সাদা, অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, এবং তারা তাদের যে ওই সুইপিং এর যে যন্ত্রপাতির ব্যাগ সেটাকে তারা পিছনে নিয়ে দে রাইজ আপন ক্লাউডস, তারা হচ্ছে মেঘের উপর উঠলো, অ্যান্ড দ্য স্পোর্ট ইন দ্য ওয়াইন্ড, এবং তারা হচ্ছে বাতাসে তাদের খেলাধুলা করলো। সো এই যেই যে এই লাইনটা তারা বুঝাচ্ছে যে তারা যেন কি করতেছে যে এত কিছু পরেও তারা হচ্ছে এই যে মানে তা একটা অ্যাঞ্জেল আসলো, অ্যাঞ্জেল আসে এসে যেন তাদেরকে স্বর্গে নিয়ে গেল, এই বিশ্বাসটা তারা করে ফেললো, এবং সেই বিশ্বাসের মানে একটা মানে বৈশিষ্ট্যই তারা হচ্ছে এখানে প্রকাশ করতেছে। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টুল টম, এবং অ্যাঞ্জেল টমকে বললো ইফ হি
হ্যাড বি এ গুড বয়, সে যদি হচ্ছে হি উড বি এ গুড বয়, সে যদি একজন ভালো বালক হয়, হি হ্যাড হি উড হ্যাভ, মানে সে হি উড হ্যাভ, সে অবশ্যই দিবে গড, ঈশ্বরকে, ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান জয়, সে ঈশ্বরকে তার বাবা মনে করবে এবং কখনোই সে আনন্দ চাইবে না। অর্থাৎ এখানে যেটা বুঝাইলো যে ওই অ্যাঞ্জেলটা সহজেই তাদেরকে বুঝিয়ে দিল যে তোমরা যদি ভালো থাকতে চাও, তোমরা যদি ঈশ্বরের চাই অনুকম্পা চাও, তাহলে তোমরা অবশ্যই আনন্দ খোঁজার চেষ্টা করবে না, তোমাদের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা হচ্ছে তোমরা করবা। এবং এইভাবেই তোমার হচ্ছে তাদেরকে বোঝানোর মাধ্যমে সহজে বুঝিয়ে দেওয়া হলো যে তোমরা এই কাজের জন্যই তৈরি এবং তোমরা এই কাজই করবা, এবং যার ফলে এই যে অত এত অল্প কথা দিয়ে তারা বুঝে গেল একজন মানে স্বপ্নে একজন দেবতার মানে কথা শুনে, তো এইটাই হচ্ছে ইনোসেন্সের মূল বৈশিষ্ট্য। তো এরপরে দেখো অ্যান্ড কি তোমার হচ্ছে অ্যান্ডসো টম এওয়াক, এবং তারপর টম জেগে উঠলো, অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক, এবং আমরাও অন্ধকারে জেগে উঠলাম, অ্যান্ড গট উইথ আওয়ার বেগস, এবং আমরা আমাদের বেগ নিলাম, অ্যান্ড আওয়ার ব্রাশেস, এবং আমাদের যে মানে ব্রাশেস আমাদের হচ্ছে ওই মুসুলিগুলো নিলাম টু ওয়ার্ক, কাজে যাওয়ার জন্য। এবং এইভাবেই তাদেরকে একটা মিথ্যা আশ্বাসের মাধ্যমে আসলে এখানে থেকে পাঠিয়ে দেওয়া হলো যে তোমরা কাজে চলে যাও এবং তোমরা তোমাদের কাজগুলো মনোযোগ সহকারে করতে থাকো। এই যে একটা মিথ্যা আশ্বাসের ফলে আমরা সহজে সবকিছু মেনে নিলাম, এই ইনোসেন্টের একটা বৈশিষ্ট্য। দোদা মর্নিং ওয়াজ কোল্ড, যদিও সকালটা অনেক বেশি ঠান্ডা ছিল, টম ওয়াজ কি হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম ছিলেন অনেক বেশি কি হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, মানে অনেক বেশি হ্যাপি ছিল, সে সুখী ছিল অ্যান্ড ওয়ার্ম এবং উষ্ণ ছিল। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, তাই সকলে যদি তাদের ডিউটি করে, দে নিড নট ফিয়ার হার্ম, তাহলে তাদের যে ক্ষতির আশঙ্কা বা তাদের যে একটা ক্ষতি হবে সেই আশঙ্কা তাদেরকে আর করতে হবে না। তো সারা এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের এই ক্লাসটি, এই কবিতাটি। তো এই কবিতার মধ্যে আমরা দেখলাম যে তোমার হচ্ছে যেটা করলো যে চিমনি সুইপার যে পেশাটা, সেই পেশাটা তারা কিভাবে আসলো, তাদের মা মারা যাওয়ার ফলে তাদের বাবা তাদেরকে এখানে দেওয়া হলো, এবং এইভাবেই তারা আসলে বিভিন্নভাবে তারা চিমনি সুইপিং এ আসছে। এবং চিমনি সুইপিং এ আসার পরে যখনই তারা প্রতিবাদ করতে গেছে, তাদেরকে বোঝানো হয়েছে যে এটা একটা ভালো কাজ, ধর্মীয় কাজ, তোমরা এটা করো, ঈশ্বর তোমাদের জন্য এর জন্য পুরস্কৃত করবে, কারণ তোমরা ঈশ্বরের সন্তান। এবং তারপরে তারা সেই মিথ্যা আশ্বাসে থেমে যেত, এবং থেমে গিয়ে তারা আর বাবার কাজ করত। এই যে থেমে গিয়ে বারবার কাজ করা, বারবার ই করা, এইটাই হচ্ছে একটা ইনোসেন্ট জগতের বৈশিষ্ট্য। এবং এখানকার চিমনি সুইপার সবকিছু সহজে মেনে নিয়ে পিছনের যে মোটিভ সেটাকে তিনি বুঝলেন না। এই ছিল হচ্ছে আমাদের এই চিমনি সুইপার পয়েন্টটি।